প্রথম দেখাতে মনে হলো এটা ময়ূর বা ময়ূর জাতীয় কোনো পাখি। কি সুন্দর দেখতে, ময়ূরের মতো পেখম তুলছে, শব্দটাও করছে অনেকটা ওই রকম। এটা ময়ূর নয়, এটা সুলতান সুলেমানের দেশের মুরগি, নাম তুর্কি মুরগি বা টার্কি হেন। সুলতান সুলেমান, হুররাম খাতুন, মোস্তফা যেমন সুন্দর, ঠিক তেমনই সেদেশের মুরগি এই টার্কি মুরগিও দেখতে দারুণ সুন্দর। আজকাল বাংলাদেশের অনেক বাড়িতে এই মুরগি পালিত হচ্ছে, অসুখ বিসুখ তেমন একটা নেই, তাড়াতাড়ি করে বেড়ে ওঠে, ডিম দেয়ও অনেক। অল্প সময়ের মধ্যে প্রতিটি মুরগি 8-10 কেজি ওজনের হয়, তাই এই মুরগি পালন করে আর্থিক সচ্ছলতা এনেছেন অনেকে। এই টার্কি মুরগি পালন করে পরিবারের সচ্ছলতা ফিরিয়েছেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামের যুবক মোহাম্মদ আজগার আলী। ধার দেনা করে 5 বছর আগে 11টি মুরগি নিয়ে খামার শুরু করেন তিনি। পর্যায়ক্রমে এখন খামারে বেড়ে চলেছে অনেক মুরগি। টার্কি মুরগির মাংস সুস্বাদু বলে এর বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আজগর আলী। টার্কি মুরগি খুবই নিরীহ, টার্কি মুরগির ব্রয়লার মুরগির চেয়েও বাড়ন্ত। একদিন পর পর বড় বড় ডিম দেয় এবং বছরে 80-100টি ডিম দেয়। টার্কি মুরগির মাংস সুস্বাদু হওয়ায় 400-500 টাকা কেজি দরে মাংস বিক্রি হয়। তাই আর দেরি নয়, আপনিও সব করে হলে অন্তত 2টি মুরগি পালন করে দেখুন। আর একটা কথা না বললেই নয়, এই মুরগি সাধারণ খাবারের সাথে সাথে লতা পাতা শাক সবজি কচুরি পানা খায়, তাই খাবারের জন্য খরচ ততটা হয় না।